উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা থানার ঠাকুরনগর বনগা থেকে ১৩ কিলোমিটার দূরে গ্রামীণ এক রেল স্টেশন। সেই স্টেশনের গায়ে গড়ে উঠেছে ঠাকুরনগর ফুলবাজার। রাজ্যবাসীর কাছে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর যদি ঠাকুরনগরের প্রথম পরিচয় হয়, তবে দ্বিতীয় পরিচয় অবশ্যই ফুলবাজার। কবি বিনয় মজুমদারের বসত ভিটের অদূরেই গড়ে ওঠা এই ফুলবাজার আজ উদ্বাস্তু মহল্লার রুটি রুজির প্রধান পথ। কাকভোরে শহর বন্দর রেল স্টেশন যখন ঘুমের মৌতাতে আড়মোড়া ভাঙে, ঠাকুরনগর ফুলবাজার তখন মিঠু মানুষের কোলাহলে জমজমাট। পার্শ্ববর্তী বিভিন্ন গ্রাম থেকে ফুল ব্যবসায়ীরা পসরা সাজিয়ে বসেন, কেউ বা তৈরি হন ফুলের ঝাঁকা শহরে পাঠানোর লক্ষ্যে। শুধু ফুলই নয়, আটপৌরে বাঙালির পুজোর নৈবেদ্যের দূর্বাঘাস বেলপাতা হরেক কিসিমের ডালায় ভরে ওঠে গোটা বাজার। পুরুষদের সঙ্গে সংসারের জোয়াল টানা গৃহবধূরাও এই বাজারে আজ জীবনের পথ খুঁজে পেয়েছেন। বেলপাতা ব্যবসাটা করছি সংসারের জন্য, গরিব হলে যা হয়, জমি জায়গা নেই আমাদের, শুধু এই বিড়ি বাড়ি দুঃখানা, আর বাড়িতে একটু টুকটাক সন্ধ্যাবেলা বিড়ি বাঁধি। কিছু সাপোর্ট হয় বা যেটা হয়, মিথ্যা তো বলবো কেন, চলে যায় ঠাকুরের আশীর্বাদে কোনো ভালি ওইভাবে। পরিসংখ্যান বলছে বনগা গাইঘাটা ও হাবড়া ব্লকের প্রায় ৫০,০০০ মানুষের জীবন জীবিকার ঠিকানা ঠাকুরনগর ফুলবাজার। ফুল চাষিদের স্বপ্ন পূরণে নতুন দিশারি খেটো ধুতির আম বাঙালি আজ বিগ বাজারের কর্পোরেট সংস্কৃতিতে গা ভাসিয়েছেন। উত্তরণের পরম্পরায় অদূর ভবিষ্যতে এই ফুলবাজারও আধুনিকতার আলোকবর্তে ঢুকবে বলে আশাবাদী ঠাকুরনগর ফুল ব্যবসায়ী সমিতির সভাপতি পিনাকী বিশ্বাস। তা ধরুন প্রায় ৫০,০০০ উপরে হবে। এখানেও ব্যবসা করে, আবার এখান থেকে কিছু লোক কিনে নিয়ে কলকাতায় ব্যবসা করে, আবার যারা ফুল খেতের থেকে যারা তোলে তারাও একটা ব্যবসার পর্যায়েই পড়ে, তারা প্রতিদিন ফুলটা তুলে দিচ্ছে, তার জন্য পারিশ্রমিক পাচ্ছে, তাদের ফ্যামিলিটাও বাঁচছে। যারা ফুল গাঁথে, মালা গাঁথে আর কি, যে মালাটা নিয়ে ঠাকুরের গলায় দেওয়া হয়, কলকাতা নিয়ে যাচ্ছে, সেই শ্রেণীর লোকেরাও তারাও সংসার চালাচ্ছে এই ফুলের উপরে ডিপেন্ড করে, এই বাজারের উপরে ডিপেন্ড করে। এরা পুরোপুরি ফুল বাজারে ডিপেন্ড, টোটাল ঠাকুরনগরটাই ফুল বাজারের উপরে ডিপেন্ড, এই বাজার কেন্দ্রিকই হয়ে গেছে। এখানকার পয়সা ইনকামের উপরেই, সেই পয়সা দিয়েই মানুষ, ক্রেতা যারা আছে তারা এই ঠাকুরনগরে, যে অন্য সব দোকানদার যারা আছে, শাড়ির দোকান থেকে শুরু করে কসমেটিক্সের দোকান থেকে শুরু করে, সবাই ফুলবাজার কেন্দ্রিক। হ্যাঁ, ফুলবাজারের অর্থের উপরেই তাদেরও সংসার নির্ভর করে। এরা বাইরের থেকেও প্রচুর লোক আসে এখানে, ঠাকুরনগর কেন্দ্রিক তো আছেই, বাইরের থেকেও প্রচুর লোক এখানে ব্যবসা করে। হ্যাঁ, বাইরের বিভিন্ন লোক এখান থেকে ফুল কিনে নিয়ে তারা কলকাতায় যায়। প্রথম কথা, প্রথম অসুবিধা তো আমাদের স্টোর তো নেই, স্টোরটা তো দরকারি স্টোর, যদি কোনো সরকারিভাবে যদি কোনো জায়গায় একবার করার চেষ্টা করেছিল রেলের জায়গায়, কিন্তু সেটা সম্ভব হয়নি, ওটা বিভিন্নভাবে প্রসেস করা হয়েছিল কিন্তু সম্ভব হয়নি। যাই হোক, কারণ যে আগামী দিনে যদি একটা বড় বৃহত্তর কোল্ড স্টোর আশেপাশে কোনো জায়গায় জমি কিনে সেখানে ব্যবস্থা করা যায়, তাহলে ফুল সংরক্ষণ করা যেতে পারে। আর যে সমস্যাগুলো আছে, যেমন ট্রেনের একটা সমস্যা তো থাকেই, ফার্স্ট ট্রেন সেকেন্ড ট্রেনের মাঝখানে একটা গ্যাপ আছে প্রচুর, দীর্ঘদিনের দাবি আমাদের যারা ক্রেতারা যারা কলকাতায় নিয়ে যায় ফুল, ওই ফার্স্ট ট্রেন এবং সেকেন্ড ট্রেনের মাঝখানে যদি আর একটা ট্রেন দেওয়া যায়। আমরা রেল দপ্তরকে আমরা লিখিত আকারে দিয়েছিলাম, কিন্তু যাই হোক সেটা কোনো শুরু হয়নি, এটা যদি আপনারা দৃষ্টি আকর্ষণ করেন তাহলে ভালো হয়। অভিমানী কবি বিনয় মজুমদার ঘুমিয়ে আছেন রেল স্টেশনের পাশে। তার স্বপ্ন ছিল ঠাকুরনগর একদিন নিজের নামেই বিশ্ববাসীর শিরোপা কুড়িয়ে নেবে। দিনের আলো ফোটার আগে যে তালুক ফুলে ফুলে পুজোর অর্ঘ্য সাজিয়ে রাখে, একদিন সত্যি সত্যি সে শিখরে পৌঁছাবে তো পথ চেয়ে ঠাকুরনগর।